লাগে আমার, সাঁতার জানি না। বিকেলের পরিবেশে জায়গাটা ঘুরতে খুবই মজা, খুবই মজা। যা হঠাৎ প্ল্যানিং করে আসলাম, বাট খুব মজা লাগতেছে। অনেক সুন্দর হয়েছে, অনলাইনে সেল করে দি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া ব্লগার। তো আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, মনটা খুবই ভালো। আজকে আমি এসেছি সাভারের সবচেয়ে সুন্দর একটি জায়গা, সেটা হচ্ছে সাভারের রূপনগর। আর আমার এই টাইপের পরিবেশ খুবই ভালো লাগে। তো বিকেলে মনোরম পরিবেশে এইভাবে যদি ঘুরতে পারেন তাহলে আপনাদের মনটাও ফ্রেশ হয়ে যাবে, আমার যেভাবে মনটা এখন ফ্রেশ হয়ে আছে। তো আপনারাও আসবেন, আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে এই ব্লগটি। খুবই সুন্দর পরিবেশ, ওয়াও। সাভারের রূপনগর সুন্দর, এগুলো কেমনে গোসল করতেছে। মেন রোড কিসের লকডাউন, রোড বাস চলতেছে না, নর্মাল সবই চলতেছে, যার যার সেফটি মেনটেন করে এইসবে বাইরে আসতেছে, প্রয়োজন ছাড়া কি বাইরে বেরো হয় না। স্কুলটা বন্ধ আছে, কবে স্কুল খুলবে? আর ছেলেমেয়েরা যে স্কুলে পড়বে আল্লাহ জানে, এখন স্কুলে পড়তেছে। এই যে আমাদের দেশি কুকুর, তারা স্কুলের এখন নিয়মিত ছাত্র। তো তোমরা পাহারা দাও স্কুল রে, এটা আমার হাজব্যান্ডের ছোটোবেলার স্কুল, খুব সুন্দর স্কুলটা। তাই আমি ভাবলাম আমি একটু ভিডিও করি, ভিডিও করলাম। এগুলা সুন্দর স্কুল, বিদায় নিচ্ছি, টাটা। খুলে না গেছে।